এবার গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ডেটা সেন্টার পার্ক স্থাপন করবে ভারতীয় কোম্পানি ইয়াটু ডেটা সার্ভিসেস। প্রতিষ্ঠানটি এখানে বড় ধরনের তথ্য ভান্ডার পার্ক স্থাপনে 2000 কোটি টাকা বিনিয়োগ করবে। সেখানে 28.8 মেগাওয়াট আইটি বিদ্যুৎ সক্ষমতা সম্পন্ন দুটি পৃথক ডেটা সেন্টার ভবন নির্মাণ করবে, যেখানে মোট 4800 র‍্যাক থাকবে। ডেটা সেন্টারের র‍্যাক হলো এক ধরনের অবকাঠামো যাতে সার্ভার এবং অন্যান্য সরঞ্জাম রাখা হয়। ইয়াটু ডেটা সার্ভিসেস এক সংবাদ সম্মেলনে জানিয়েছে যে প্রথম ডেটা সেন্টারটি 2024 সালে চালু হবে এবং আগামী 4 থেকে 6 বছরের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে আশা করছে তারা। ভারতীয় ব্যবসায়িক গোষ্ঠী হীরানন্দিন গ্রুপের এক অঙ্গ প্রতিষ্ঠান হল ইয়াটু ডেটা সার্ভিসেস, যারা ডেটা সেন্টার এবং ক্লাউড ব্যবসা পরিচালনা করে। ইতিমধ্যে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের বৃহত্তম নয়ডা এবং মহারাষ্ট্রের নামি মুম্বাইতে দুটি ডেটা সেন্টার পরিচালনা করে আসছে এই কোম্পানিটি। এদিকে যে কোনো প্রকল্প নিয়ে আলোচনা এবং সমালোচনা হতেই পারে, কিন্তু যেহেতু এই প্রকল্পটি তথ্য ভান্ডার বা ডেটা সেন্টার নিয়ে, তাই অনেকে মনে করছে এটি বাংলাদেশে তথ্য প্রবাহের উপর ভারতের নজরদারি করা এবং সংবেদনশীল সমস্ত ডেটা বা তথ্য পাচার হওয়ার সম্ভাবনা কি রয়েছে। যদিও এই ডেটা সেন্টারের তথ্য ব্যাকআপ থাকছে বাংলাদেশের হাতেই, তবুও কি এই তথ্য চুরি করার কোনো রকম সুযোগ রয়েছে? প্রিয় দর্শক, আপনাদের মতামত আশা করছি। এদিকে ভারতীয় কোম্পানি ইয়াটু ডেটা সার্ভিস বলছে, বাংলাদেশে তাদের বিনিয়োগ বিদেশে ব্যবসা সম্প্রসারণ চেষ্টার একটি অংশ মাত্র। এক্ষেত্রে তারা সবচেয়ে বেশি নজর দিচ্ছে প্রতিবেশী দেশগুলোর প্রতি। কোম্পানিটি মনে করে দক্ষিণ এশিয়া অঞ্চলে বাংলাদেশি ডিজিটাল রূপান্তরের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। ইয়াটু ডেটা সার্ভিসের সিইও সুনীল গুপ্তা আরও বলেন, ইয়াটু ঢাকা ডেটা সেন্টার পার্ক শুধু এ অঞ্চলের ব্যবসায়ীদের আধুনিক ডেটা সেন্টারের অবকাঠামোগত ব্যবহারের সুযোগ সুবিধা দেবে না, তারই সাথে আমাদের ডিজিটাল সেবা ব্যবহার করে তারা নিজেদের রূপান্তর করতে পারবে। এর ফলে একটি সত্যিকার ডিজিটাল বাংলাদেশের দিকে তারা আরও এক ধাপ এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, এই ছিল ভারতীয় কোম্পানি ইয়াটুর বাংলাদেশে তথ্য ভান্ডার পার্ক স্থাপন নিয়ে আমাদের আজকের আয়োজন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।